আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মনিজ নিউ ইয়র্ক লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আর আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদেরকে জাম দেখাচ্ছি। 13 বছর আমি নিউ ইয়র্কে এই প্রথম ফ্রেশ জাম খেলাম। আমরা ফ্রোজেন জাম এখানে খাই, বাট ফ্রেশ জাম এই প্রথম পাওয়া গেছে। এত অল্প জামগুলো $10 ছিল। ইনশাল্লাহ নেক্সট ইয়ার থেকে হয়তো দাম কিছুটা কমবে। আর আমি ফলের ঝুড়িতে অর্গানাইজ করছি, নিচের ফলগুলো উপরে উঠে রাখছি। আর কিছু দেশি ফল কিনলাম আজকে, পেয়ারা কিনলাম, আমড়া কিনলাম। আমড়াটাও 2-3 বছর হচ্ছে আসছে, এখানে চাষ হচ্ছে মনে হয়। তো আপনারা আমার ব্লগের নাম দেখে বুঝতে পারছেন, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব করোনার মধ্যে আসলে নিউ ইয়র্কে আমরা বিয়েগুলো কীভাবে সম্পন্ন হচ্ছে। তো আমার ভাসুরের ছেলের বিয়ের ভিডিও আমি কিছু কিছু ক্লিপ আপনাদেরকে দেখাবো, আর বিয়ের অনুষ্ঠানের কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করব। আসলে বিয়ের ভিডিওগুলো সবার প্রাইভেসি থাকে, অনেক সুন্দর করে দেওয়া যায় না। বউয়ের ছবি, বরের ছবি সুন্দর করে দেওয়া ঠিক না। তো আমি এত বেশি শেয়ার করিনি, একটু আপনাদের সাথে শেয়ার করলাম পুরো প্রসেসটা, যাতে আপনারা আইডিয়া পান আসলে করোনার ভিতরে কীভাবে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে বিয়ের অনুষ্ঠানে সম্পন্ন করা যায়। আমার জায় ছেলেটা ফার্মেসিস্ট, ও বিয়েটা করেছিল করোনার আগে, ওদের আগ হয়ে গিয়েছিল। কিন্তু বউ আর জামাই আলাদা থাকতে হয়েছিল, যেহেতু ফার্মেসিস্ট ওকে প্রতিদিনই ডিউটি করতে হয়েছিল করোনা ভাইরাসের সময়। তো ওদের জন্য অনেক বেশি কঠিন একটা সময় গিয়েছিল। আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা আসলে বউকে উঠিয়ে আনবো। তো কীভাবে আমরা সবাই উঠিয়ে আনলাম আসলে ওইটাও একটা প্রসেস, ওখানেও সবার মিট হতে হবে। তো কীভাবে করলাম ওটাই আপনাদেরকে দেখাবো। আসলে আল্লাহর পক্ষ থেকেই কিন্তু সব কিছু নির্ধারিত। ওদের বিয়েটা অনেক বেশি ওয়েল প্ল্যান্ড ছিল, অনেক বড় অনুষ্ঠান করার ওদের অনেক বেশি প্ল্যান ছিল বিয়ে নিয়ে। কিন্তু আসলে আল্লাহর পক্ষ থেকে সব কিছু, আল্লাহর প্ল্যানটাই ছিল সবচেয়ে বড়, আল্লাহই প্ল্যান করে রেখেছিল। তো ঘরোয়াভাবে গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছিল, তো ওখানে আসলে এটা মেয়েদের বাড়িতে পাঠানোর জন্য বিয়ের আগে যেসব আয়োজনগুলো থাকে, ফ্রুটের ঝুড়ি সাজিয়েছিল আর জিনিসপত্রগুলো। তো গায়ে হলুদটা ঘরোয়াভাবেই হয়েছিল ঘরের মধ্যে, মানে পরে বড় করে অনুষ্ঠান করার ইচ্ছা ছিল, যেটা প্ল্যান ছিল, ডেট ফিক্স করা ছিল, কিন্তু কিছুই পরে আর হলো না। কী কী খাবার ছিল স্টেজে আপনাদের সাথে আমি দেখাচ্ছি, ভিডিও করে রেখেছিলাম। তারপর আজকে আমরা বউকে আনতে যাবো। তো আমাদের ড্রেসগুলো দেখলেন, আমরা মামি একই রকম ড্রেস পরেছিলাম মিলিয়ে। আর ওখানে সবাই, যেহেতু ইনসাইড ডাইনিং অ্যালাউ না, তো একটা রেস্টুরেন্ট নিয়েছিল, ওখানে সবাই বাইরে বসার ব্যবস্থা ছিল। আর 6 ফিট ডিস্টেন্সে, মানে একটা টেবিলের পরে আর একটা টেবিল 6 ফিট ডিস্টেন্সে বসানো হয়েছিল। আর সবার মুখে মাস্ক ছিল, শুধু বউ জামাইয়ের মুখে মাস্ক ছিল না, যেহেতু সবাই পরেছিল তো ওদের দরকার ছিল না। আসলে ওদের বিয়ের একটা দিনে আমরা ওদের জন্য, ওদেরকে মাস্ক না পরাই আমরা সবাই মাস্ক পরেছিলাম। আর বিয়েতে ওরা গেট ধরেছিল, গেটে টাকা ধরেছিল। আসলে এই কালচারটা আমাদের বাংলাদেশের সব জেলার মানুষের মধ্যে আছে। তো আমাদের বউদের বাড়ি হচ্ছে সিলেটের, আর আপনাদেরকে আমি আউটসাইডে ওরা যে ডাইনিংয়ের ব্যবস্থা করেছিল ওটা দেখাচ্ছি। হয়তো ভিডিওগুলো অনেক বেশি সুন্দর আসছে না, কারণ আমি সবাইকে সরাসরি করে ভিডিও করিনি, আমি আসলে একটু একটু করছিলাম শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে কীভাবে সোশ্যাল ডিস্টেন্স মেনেও মানে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করা যায়। আমি আর আমার মেয়ে এখানে বসেছিলাম একসাথে, আসলে প্রত্যেকটা ফ্যামিলি একসাথে একটা টেবিলে করে করে বসছিল। তো সন্ধ্যা হয়ে আসছিল, আসলে সন্ধ্যার টাইমটা এই জন্য একটু অন্ধকার অন্ধকার ছিল বাইরে, যেহেতু বাইরে অনেক বেশি লাইটিং করা যাচ্ছিল না।
আর আপনারা দেখতে পাচ্ছেন সবার মুখে মাস্ক, আর শুধু বোজামের ছিল না। আমরা খাবার খাচ্ছিলাম আর রেস্টুরেন্টে, হ্যাঁ, এসি চালিয়ে ওরা দরজাগুলো খোলা রেখেছিল আর উপরে লাইটিং করেছিল, এভাবে বড় বড় লাইটের ফেরি লাইটগুলা। আসলে ভালো লাগছিল বাইরে একটা মানে খোলা জায়গার মধ্যে সুন্দর করে বসে খাওয়া। এদেশে সাধারণত এগুলো হয় না, ইনসাইডে থাকে, ইনসাইডে বড় বড় হলগুলো ভাড়া করা থাকে। আর এটা আমার জায়ের বাসা, পুরো বাড়িটা লাইটিং করেছিল বোয়ানা উপলক্ষে। তো আমাদের যেহেতু সিলেটি বউ, সিলেটিদের একটা কালচার, যারা সিলেটের আছেন ওরা অবশ্যই জানবেন যে সকালবেলা বউকে যেদিন উঠিয়ে আনে, পরের দিন মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ি সবার জন্য ব্রেকফাস্ট পাঠায়। তো ওরা অনেক বেশি খাবার পাঠিয়েছিল। এটা হচ্ছে চিকেনের কোরমা, এটা আসলে আমাদের দেশে মানুষ খায় না, কিন্তু সিলেটের মানুষরা খায়, খেতে কিন্তু অনেক মজা। আর অনেক গরু মাংস, অনেকগুলো গোল গোল পরোটা, তারপরে মিষ্টি ডেজার্টগুলো সব কিছু কিন্তু ওরা বাসা থেকে বানিয়ে আমাদের জন্য পাঠিয়েছিল। তো আমরা সবাই আমার জায়ের বাসায় আমরা খাচ্ছিলাম ওই সময়, আমি একটু ভিডিও করে রেখেছি। আসলে আমাদের ফ্যামিলিতে, আমার বাবার ফ্যামিলি বা শ্বশুরের ফ্যামিলিতে কেউই কিন্তু নিজেদের জেলা ছাড়া অন্য কোথাও মানে বিয়ে হয় না ছেলে মেয়েদের। এই প্রথমবার আমার জায়ের ছেলে, এটা আমাদের শ্বশুরের ফ্যামিলিতে প্রথম বিয়ে, বড় জায়ের ছেলে, বড় ছেলে। তো সিলেটি মেয়ে পছন্দ করেছিল, সিলেটে বিয়ে হয়েছিল। আসলে এক জেলার মানুষ আরেক জেলার সাথে না মিশলে বোঝা যায় না। আমাদের কালচারের সাথে ওদের কালচার অনেক মিল আছে আর অনেক ভালো, ওরা অনেক ভালো, ওদের সাথে আমরা মিশে তারপর বুঝতে পেরেছি আসলে অন্য এলাকা নিয়ে কোনো সমস্যাই হওয়া উচিত না বিয়ের মধ্যে। বাংলাদেশি আমরা সবাই, সবার কালচার একটু উলুট পালুট কিন্তু সিমিলার সবকিছু। সকালবেলা আমার ছেলে মেয়েকে ঘুম থেকে উঠাচ্ছি, দুই ভাই বোন আজকে একই সাথে ঘুমিয়েছিল। গুড মর্নিং, সে গুড মর্নিং টু মামি। লুক, ইটস মর্নিং টাইম। আই ক্যান আর্ন নট স্লিপ, জাস্ট স্পিক লাউডার। Oh, you want to sleep more? Yes, speak louder. Hisham, wake up. I'm speaking louder. Okay. My baby boy. তো আজকের দিনটা আমার জন্য অনেক বড়, কারণ আমাদের নতুন বউ আর জামাই আমাদের বাসায় আসবে। তো আমি আসলে সব কিছু সকাল থেকে মানে অর্গানাইজ করছি যাতে দাওয়াতটা অনেক বেশি পারফেক্ট হয়। আসলে অন্য সময় সবাইকে দাওয়াত দিলে এত বেশি রেস্টলেস লাগে না, কিন্তু আজকে খুব লাগছে কারণ নতুন বউ আসছে। তো আমি ফ্লাওয়ার কিনেছি বউয়ের জন্য, আর বউয়ের জন্য যে গিফটগুলো কিনেছি এটা একটু ভিডিও করে রেখেছি। বউয়ের জন্য একটা ড্রেস কিনেছি, আসলে এখানে এত সুন্দর পাওয়া যায় না, তাও যা কিনেছি পেয়েছি পাশে আমার বাসার পাশে দোকানে। আর কিছু চুড়ি কিনেছি, আমাদের বউটা আলহামদুলিল্লাহ অনেক বেশি সাজুগুজু করে মাশাল্লাহ। এটা আসলে আমরা খুব লাইক করি কারণ এদেশের মেয়েরা আসলে দেশের কালচার মানে দেশের মতো স্বর্ণ গয়না তারপর সাজগোজ এগুলো পছন্দ করে না, কিন্তু আমাদের বউটা করে। তো আমরা এই চেনটা আসলে আমরা কিনেছিলাম গোল্ডের, মনে হচ্ছে যে খুবই কমন, সাধারণত সবাই এখন এই চেনগুলো পরে, কিন্তু এটা একটু অন্য রকমের, খুব বেশি শাইনি ছিল আর ভারী ছিল, দেখতে খুবই ভালো লাগছিল। এটার মধ্যে ভিতরে ভিতরে অনেক সুন্দর করে ওরা ডিজাইন করেছিল, হয়তো ক্যামেরাতে এত ভালো আসছে না কিন্তু সরাসরি দেখতে খুবই সুন্দর লাগছিলো। তো এটা হচ্ছে আমার রান্না, আমি কী কী রান্না করছিলাম। আমি রূপচাঁদা মাছ ভাজি করছিলাম, ভাজিটা অনেক বেশি কড়া করিনি, একটু কম করে ভালো করে টমেটো পেঁয়াজ দিয়ে করেছিলাম, খেতে ভালোই হয়েছিল। আর আমাদের মানুষ যেখানে এখানে অনেক বেশি, আমাদের সবাই এখানে, তো দাওয়াতে আসলে অনেক বেশি রান্না করতে হয়। তো রান্নার সময় ভিডিও করাটা অনেক বেশি কঠিন ব্যাপার, কারণ অনেক বেশি রান্না করেছিলাম আমি। তারপর আমি কিছু কিছু রান্নার একটু ছবি একটু ভিডিও করে রেখেছিলাম অল্প অল্প করে। আর এটা হচ্ছে রূপচাঁদা মাছগুলা, তারপর আমি লাউ চিংড়ি করেছিলাম, সাথে একটু মুগ ডাল দিয়ে দিয়েছিলাম, খুব মজা হয়েছিল।
আর এটা হচ্ছে চিকেন যেহেতু আমাদের বেআই বেয়ানো আসছে নতুন আর নতুন বউ তো আমি তিনটা চিকেনকে বেক করেছিলাম আর চিকেনের চিকেন রান্না করছিলাম ঝোল ঝাল আর বেকিং চিকেনটা আসলে যে কোনো একটা দাওয়াতে স্পেশাল দাওয়াতে অনেক রান্নার মধ্যে যদি একটা আস্ত চিকেনকে বেক করা হয় তাহলে দাওয়াতটা অনেক বেশি বেশি স্পেশাল হয়ে যায় আর মেহমানরা অনেক বেশি খুশি হয়ে যায় তো এখানে আমি চাইনিজ রাইস করেছিলাম তো এই তো আমার আয়োজন আমি দু রকমের ভর্তা করেছিলাম ছোট মাছ করেছিলাম লাউ চিংড়ি রান্না করেছিলাম আর চিকেনটা অনেকক্ষণ থেকে বেক করছিলাম চিকেনের সাথে আমি ঝাল চিকেন রান্না করেছিলাম উপরে আবার রাইস করেছিলাম আর চুলাটা একটু কমিয়ে সময় নিয়ে করছিলাম যাতে চিকেনটা দেখতে অনেক বেশি সুন্দর হয় আর ভিতরে একটু জুসি ভাবটা থাকে তো সুন্দর হয়েছিল আলহামদুলিল্লাহ মজাও হয়েছিল তো এই তো আমার ব্লগ আর ওদের জন্য একটা স্পেশাল কেক অর্ডার করে এনেছিলাম এই হচ্ছে রান্না আসলে আমি প্রথম দিকে ভিডিও করতে মনে ছিল না পরের দিকে করেছিলাম খাওয়া তখন অনেকটা হয়ে গিয়েছিল তো আপনাদের যদি আমার ব্লগটা ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ